আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছাদে এসেছি একটু বৃষ্টিতে ভিজার জন্য। তো এসে দেখি বৃষ্টি শেষ, আর এখনও কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা। তো ভাবলাম একটু আমি ভিডিও করে নেই এই সুযোগে। আর আমার তো বৃষ্টিতে ভিজা অনেক পছন্দ, তার মধ্যে আবার মনটাও ভালো নেই। সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছিল যে বৃষ্টিতেই ভিজেই মনটা ভালো করার চেষ্টা করি। তো আপনারাও আমার মতো কারা আছেন, মন ভালো না থাকলে বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন, অবশ্যই জানাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, কারণ আমি তেমন একটা যত্ন নিতে পারছি না। তো দেখি ইনশাল্লাহ এগুলাকে একটু পরিষ্কার করে তারপর কিছু জৈব সার অ্যাড করব, তাহলে ইনশাল্লাহ আবার আগের মতো একটা সৌন্দর্য ফিরে আসবে। তো এই তো বৃষ্টি আবার শুরু হচ্ছে, আর সেই অপেক্ষায় আছি। তো আমাদের পাশের বাড়িটা যেটা, এখানে ওই মেয়ে, একটা মেয়ে ভাড়া থাকে ওর ফ্যামিলি সহ। ওই মেয়েটা কিন্তু আমার জন্য বৃষ্টিতে ভিজতে ছিল যে আপু আজকে একসাথে আমরা দুজন ভিজব। তো এতক্ষণ ছিল, এখন বলতেছে আপু আমি চলে যাই। আমি বললাম আচ্ছা চলে যাও, কারণ ও অসুস্থ হোক এটা আমি চাই না, কিন্তু আমার তো খুব ভালো লাগছিলো সেই জন্য আর একটু ভিজতে ছিলাম। তো এই তো ও চলে গেছে, এখন আমি একা একাই আছি। তো ফোন ভিজে যাবে সেজন্য একটু হাতে হাতবোর্ড নিয়ে নিয়েছি, আর একটু লজ্জা লাগছিলো যে কেউ দেখলে কী ভাববে যে মেয়েটা কী পাগলামো করছে, কিন্তু তা তো আমার কিছু করার নেই, ভিডিও তো করতেই হবে। তো এখানে আমার সে আমড়া গাছটা মাশাল্লাহ এখন অনেক বড় হয়েছে, আর এগুলা কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, এগুলো ফুটলে আপনাদের সাথে আবারও শেয়ার করবো ইনশাল্লাহ। আর নয়নতারাগুলো দেখো খুব ভালো লাগছে। তো আজকের মতো এখানে আমি বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটিতে যারা কোনো লাইক দেননি প্লিজ লাইকটি দিয়ে দিন। তার কিছুক্ষণ থেকেই চলে যাবো।